জন্মাই জানে সন্তান হারা কি দুঃখ, সন্তানই জানে বাবা হারা কি দুঃখ। বাবা এই যে যে ছাত্র সমাজ মারা গেছে, এই যে সাংবাদিক গুলা যাগো, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো, তোমরা কোন মৃত্যু মায়ের সন্তানের মায়ের কাছে যে এখনো আশেপাশে প্রশ্ন করিও না ভাইরা, কারণ মাই জানে সন্তান হারা কি দুঃখ, সন্তানই জানে বাবা হারা কি দুঃখ। কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার সাংবাদিকরা নিচে দেখছি, একজন পুলিশ কনস্টেবল মারা গেছে বাবা, তার ফ্যামিলির কাছে যে জিজ্ঞেস করছে তোমার কি কথা আছে, ছেলেটা বলে আমি কেন বাপ হারাইলাম, আমার আব্বা তো আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে দেশ রক্ষা করার জন্য আমার আব্বা পুলিশে যোগ দিছে, আমার আব্বার লাশ দেখতে হবে কোনোদিন কল্পনাও করি নাই। বেজন দে আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, ওই আবু সাইদের মার কাছে যে আবু সা আবে যাবা কোনো প্রশ্ন করিও না, কেন আবু সাইদের বাবার কাছে যে তোমরা আশেপাশে প্রশ্ন করিও না, শুধু তাদেরকে সান্ত্বনা দিয়ে আসিও আর বলিও মা কিয়ামতের মাঠে তোমার সন্তানের সাথে তোমার দেখা হবে, তোমার সন্তানের সাথে দেখা হবে, দোয়া করতে থাকো। ও বাজান চায়না লাদিন জীবনে কোনোদিন হাসে নাই কেন, মৃত্যুর আগ পর্যন্ত জায়নাব কেন হাসে নাই রে, জায়নাবের তো পাঁচটা সন্তান বাবা কারবালা প্রান্তরে শহীদ হইছে, উম্মে কলসুমের দুইটা সন্তান বাবা শহীদ হইছে। ও বাজান সকিনাকে হুসাইন বলে গেছে মৃত্যুর আগে, তোমরা মনে রাখবা আমার সকিনাকে কোনোদিন তোমরা কোনো প্রশ্ন করবা না, আমার সকিনার চোখের পানি কোনোদিন মিটবে না, কারণ জানে যুবতী বয়সে আমার সকিনার স্বামী হারাইছে গো বাবা, শুধু আপনাদের দুটো পায়ে ধরে বলছে শোকের মাসে একটু চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন মালিক আমরাও তো দুনিয়া ছাড়িয়া যাব গো আল্লাহ, কিন্তু তোমার কাছে একটাই দরখাস্ত, মৃত্যুর আগে যেন অন্যায় ভাবে কোনো মানুষের সাথে আমার বেয়াদবি না হয়ে যায়, কেন আমার আব্বা শহীদ হওয়ার আগে দশই মহরম বেলা আটটার সময় আমি জয়নাল আব্দিনকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, জয়নাল আব্দিন রে তুই যুদ্ধের মাঠে নামবি না, তোর বাবার লাশ তারা চাইতেছে, তোর বাবা এখন রণাঙ্গনে যাবে, কিন্তু মনে রাখিস তোর বাবার লাশ ধরে তুই কসম করতে হবে তোর হাতে তরবারি বানাবে না, তরবারি নিবি না, কারণ ওরা আহলে বায়াত কাউকে বাসায় রাখতে চায় না, আমার বিশ্বাস তোর বেঁচে থাকতে হবে, যদি হায়াত থাকে তোর বেঁচে থাকতে হবে, তুই তোর বাবার লাশ ধরে এক ফোঁটা চোখের পানিও ফেলবি না, আর তোর বাবাকে শহীদ করার পরে তারা ছেড়ে দিবে না, তোর বাবাকে লাশটাকে তারা চিরতরে স্থানাবত করে দিবে, এমনকি তোর বাবার লাশ মুবারাকের সাথে তারা অনেক বেয়াদবি করবে, তোর বাবার মাথা নিয়ে তারা ফুটবল খেলবে, মানে যা যা ঘটছে সব জয়নাল আব্দিন কি হুসাইন দশই মহরম বেলা এগারো বেলা আটটার সময় সব ভুলে গেছে। জয়নাল আব্দিন ছোট্ট মানুষ অবশ্যকা, উনি বলতেছে আব্বার কাছে কিচ্ছু চাই না, শুধু আমার বাবার বাবার মাথাটা দেন, আমার বাবার বডিটা তো আপনারা কারবালা প্রান্তরে এমন ভাবে দাফন করছেন যে কেয়ামত পর্যন্ত কোনো মানুষ তালাশ করে পাবে কিনা জানি না, আপনারা হয়তো জানেন কিনা ইতিহাস, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে হুসাইনের বডি অর্থাৎ মাথা সারা বডিটাকে দাফন করতে যাইয়া ওরা পুরা কারবালার ময়দানটাকে কারণ ওখানে শুধু মুসলমানই তো ওই সময় হুসাইনের সাথে 82 জন মুসলমান ছিল, তার ভিতরে যারা মারা গেছে তাদের লাশ আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লাশ শত শত মানুষের কবর কারবালায় হইছে, কোন কবরে হুসাইনকে রাখছে তারা এটা নিস্তানাবত করে দিছে, অর্থাৎ রাত্রে পানি ঢাইলা বালু একবারে এই দেশে বলে বোলডুজার, বোলডুজার দিয়ে মই দিলে যেমনে মাটি সমান করে দিলে কার কবর কোন জায়গায়, অর্থাৎ তাদের নিয়ত ছিল হুসাইনের লাশ কোন জায়গায় দাফন করা আছে পৃথিবীর কেউ জানবে না, এটা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিয়ত। তো
হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে যখন কেটে ইবনে জিয়াদ আর শিমন আর হুরমুস এই তিনজন ক্ষমতার লোভে এই মাথাটা তীরের মাথায় বাইন্দা, বর্ষার মাথায় বাইন্দা, এই কানের ভিতর দিয়া তীরের মাথাটা ঢুকাইয়া এরকম উপরের দিকে বেড়ায় 25 হাত লম্বা একটা শলার ভিতরে ঢুকাইয়া নাচতে নাচতে কুফার দিকে যাচ্ছিল, রাজধানীর দিকে যাচ্ছে, কুফার রাজধানীর দিকে, এজিদের সংসদ ভবনের দিকে, রেস্ট হাউসের দিকে। তো ওইখান দিয়ে একজন পাদ্রি, পাদ্রি খ্রিস্টান পাদ্রি, উনি দেখতেছে, আসলে ওনার কপাল আল্লাহ হেদায়েত রেখেছে যে আমার এই মহল্লার মধ্যে এমন একটা সেন্টের ঘেরান যেই সেন্ট পৃথিবীর কোন 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 ফ্যাক্টরিতে তৈরি হয় না। কারণ ওরা যখন মাথা নিয়ে যায় যেতে তো 3-4 দিন সময় লাগবে, ওই মাথা যেই তাবুতে রাইখা যেই রেস্ট হাউসে রাইখা তারা রাত যাপন করতেছিল ওই মহল্লাই হুসাইনের মাথার ঘেরান পুরা মহল্লায় মহিমিত হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রি আর গির্জায় থাকতে পারে না, উনি বের হয়ে আসছে, উনি জিজ্ঞেস করলেন এটা কার মাথা। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আর ওই জামানাতে এই গ্রাম থেকে ওই গ্রামের যুদ্ধ হইলে ঠিক পাওয়া যাইত না। এখন তো রাস্তায় দাঁড়ায় একটা রিক্সা চালক যদি অ্যাক্সিডেন্ট করে তাও ফেসবুকে হয় কথা কন না কেন, কোন একটা সেরি রাস্তায় দাঁড়ায় যদি শিক্ষারও দেয় এটাও র্যাবিস রেপ করছে আমারে এই হিসাবে ফেসবুকে আসে। আর ওই যুগেতে এই ঘরের কথা ওই ঘরে যাইতো না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। খ্রিস্টান পাদ্রি বারবার জিজ্ঞেস করতেছে এটা কার মাথা মোবারক। ইবনে জিয়াদ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে এটা একটা কুলাঙ্গারের মাথা। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন খ্রিস্টান পাদ্রি লাভ দিয়া উঠিয়া কয়, আমি তো একটা জাতির ইমাম, তোমরাও তো একটা জাতির নেতা, আমার মনে হয় তোমরা মুসলিম জাতির যে কোনো একজন এমপি মন্ত্রী হইবা, তোমরা দেশের গভর্নর হইবা, কিন্তু আমার বুঝে আসে না এই লোকটারে তোমরা কেমনে বলো কুলাঙ্গারের মাথা, যেই মাথার মধ্য থেকে আমার মনে হয় স্বর্গীয় ঘেরা নাস্তাছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার লোভী সঙ্গে সঙ্গে বলতেছে তোমরা একটু চুপ থাকো, ওই যে একটা ছোট্ট বাচ্চা দেখা যায় আমি ওরে জিজ্ঞেস করি এটা কার মাথা। ওবাজান যেই লোকটার কাছে জিজ্ঞেস করতেছে সেই ব্যথায় ব্যথিত জয়নাল আব্দিন, কারণ হুসাইনের মাতার সাথে তাদেরকেও বন্দি করে লয়ে যাইতেছে। এই বন্দিশালার মধ্যে কয়েকজন নারী আছে, এই নারীদের মধ্যে একজন হলো হুসাইনের বিবি শহর বানু, দ্বিতীয় নম্বরে হুসাইনের দুইটা বোন অর্থাৎ ফাতেমার দুইটা মেয়ে, একজন হলো জায়নাব আর একজন হলো উম্মে কুলসুম। এর সাথে কাসেমের বড় মেয়েটা বাজানদের ভিতরে জয়নাবের ছোট্ট দুইটা মেয়ে, এইরকম 8-10 জন মহিলা, একজন মাত্র পুরুষ। জয়নাল আব্দিন পাশে বসে শুনতেছে আমার বাবারে বলতেছে একটা কুলাঙ্গারের শের মোবারক। জয়নাল আব্দিন চোখের পানি সেরে দিয়া বলে বাবা গো আমি শুনেছি তোমার মুখে বারবার রহমাতুল্লিল আলামিন দুজাহানের বাচ্চা আমার প্রিয় নবীজি তোমাকে দুই ভাইরে দুইটা জায়গায় সুমা দিত, হুসাইন হাসানকে সুমা দিত মুখের ঠোঁটের মধ্যে আর তোমারে সুমা দিত গলার মধ্যে। বারবার ফাতেমা জিজ্ঞেস করতো বাবা তুমি দুইজনকে দুইভাবে আদর করো কেন, আমার নাম তোমার নামা বলে বললোর বলতো যে আমার হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে,
তোমার গলা মোবারকে, তোমার মাথা মোবারকে, তোমার কপাল মোবারকে যদি তোমার নানার চুমা থাকে, এই ব্যক্তির কেমনে লোকটাই কুলাঙ্গার বলে। জয়নালাউদ্দিন বজ্রের মতো গর্জে উঠলেন অসুস্থ মানুষ, চোখের পানি ছেড়ে দিয়া খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, আপনি কোন ধর্মের লোক আমি জানি না, তবে তারা যারা বলতেছে আমার বাবাকে, এটা কুলাঙ্গারের মাথা। আসলে আমার বাবাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল হাসান আল হুসাইন ও সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত من حبهما فقد حبني ومن ابغضهما فقد ابغضني এই দুজাহানের বাদশা আমার এই লোকটারে আমার বাবাকে টার্গেট করে বলতে, এই মানুষটারে যারা ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে, আপনি কোন ধর্মের লোক আমি জানি না, উনি হলেন আমার বাবা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার বাবা সমস্ত মানুষের জান্নাতের সভাপতি। এই কথা বলার সাথে খ্রিস্টান পাদ্রি ইবনে জিয়াদকে বলতেছে, আমি শুধু একটা রাতের জন্য মাথাটা ভাড়া চাই, আল্লাহু আকবার জোরে বলো, এর বিনিময়ে তুমি কত হাজার দিনার নিবা? একটা রাতের জন্য মাথাটা আমারে ভাড়া দাও, আমি আমার গির্জায় লয়ে যাব। ডেরে পৃথিবীতে যত মানুষ ইতিহাস আছে, লুবি 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 বুঝেন, অনেকের ভিতর অনেক লোভ আছে, অনেক লোভ আছে নেতাগিরির লোভ, কথা বলেন না কেন, মরিয়া জায়গা এর পরে নেতাগিরি ছাড়ে না, অনেকের ভিতরে এমপির লোভ, অনেকের ভিতরে টাকার লোভ, অনেকের ভিতরে আল্লাহকে পাবার লোভ। ইবনে জিয়াদ তাদের মধ্যে একজন, ফেরাউনের ছিল সবচাইতে বড় লোভ, ক্ষমতার লোভ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ছিল অনেক লোভ, তার ভিতরে ওর সবচাইতে বেশি মারাত্মক লোভ ছিল টাকার লোভ। যখন বলছে মাথাটারে এক রাতের জন্য আমারে ভাড়া দাও, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে রাত্রে তেমনি থাকতে হইব, আর আমরা চাই ওর মাথাটা বিকৃত অবস্থায় হোক। খ্রিস্টান পাদ্রি রেশমের রুমালের মধ্যে হুসাইনের মাথাটাকে নিয়া একটা প্লেটের উপরে রাইখা পাশে বসে আছে, হঠাৎ করে রাত গভীর রাত্রে দেখে মাথার মধ্যে থেকে কালেমার আওয়াজ আসতেছে। আমরা ভাবতে পারি এটা বানানো গল্প না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, দেশ রক্ষা করার জন্য জীবন দিবে, তাদেরকে মৃত্যু বলো না, ওরা আমার কাছে জীবিত। ওদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বডি আমি আল্লাহর সাথে কথা বলে। আপনাদের জানা আছে কিনা জানি না, হোসাইনকে শহীদ করার পরে ওরা প্রায় 1000 ঘোড়া হোসাইনের লাশের উপর দিয়ে দাবড়াইছে, যতগুলা ঘোড়া হোসাইনের লাশের উপর দিয়ে দাবড়াইছে একটা ঘোড়ায় হোসাইনের বডিতে পাড়া দেয়নি, কারণ ঘোড়ায় জানে এটা শহীদের বডি। আর শহীদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদদেরকে আমি আল্লাহ জীবিত মানুষের মতো খাবার দেই। পৃথিবীর সমস্ত লাশ মাটিতে পচে যেতে পারে, কয়েকটা লাশ পচবে না, মাটির জন্য হারাম, কোন কীট পতঙ্গের জন্য হারাম, আবহাওয়ার জন্য হারাম। আবহাওয়া বলেন, বৃষ্টি বলেন, রৌদ্র বলেন, মেঘ বলেন, টরেন্ট বলেন, বৃষ্টি বলেন, যাই বলেন, কয়েকটা লাশ এই পৃথিবীর জন্য হারাম, তার ভিতরে এক নম্বর শহীদের লাশ। শহীদের লাশ কোটি কোটি বছর দুনিয়ায় থাকলেও তাদের লাশ পচবে না। আপনি যান সাহাবা একরামের লাশ পৃথিবীতে যে জায়গায় আছে, কোন জায়গায় আপনি পাবেন না কোন সাহাবীর লাশ কিয়ামত পর্যন্ত এর জাররা পরিমাণ পচবে। সুবহানাল্লাহ বললেন না, এটা আল্লাহর গ্যারান্টি, আল্লাহ নিজে অক্ষত অবস্থা রাখবে শহীদের লাশ। আর আপনার আমি মরার 3 মাস পরে হাত দিও নাই, মাংস তো নাই, হাত দিও নাই, কথা বলেন না কেন। হুসাইনের লাশ মাথা এটা তো পচে, 7 থেকে 8 দিন সময় লাগছে এজিদের সিংহাসনে, কিন্তু মনে রাখবেন এই 8 দিন পর্যন্ত জান্নাতের খুশবু বের হয়েছে,
ইয়াজিদ কেন ভয় পেয়েছিল হুসাইনের মাথা শুনে দেখে তার জ্বলন্ত প্রমাণ হলো এটা শুনতে থাকেন যখন খ্রিস্টান পাদ্রি তার গির্জার সামনে নিয়ে মকমলের কাপড় দিয়া রেশমের কাপড়ে পেঁচাইয়া আতর লাগাইয়া উনি চোখটা বন্ধ করে স্বপ্নে দেখতেছে বিশ্ব নবী হাজির আরো জোরে বলেন আরো জোরে বলেন দুহাত বাড়ায় বলতেছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুসাইনের শের মোবারকের সামনে দাঁড়ায় বিশ্ব নবী সামনে দাঁড়ায় বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ভয় পাইস না হুসাইন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন দুনিয়া ছেড়ে সবার যেতে হবে তোর নানাও চলে গেছে তোর বাবাও চলে গেছে তোর মাও চলে গেছে জান্নাতের সর্দারিন হওয়ার পরও তোর মা চলে গেছে দুনিয়ায় যত নবী আসছে আও কালাবতুম সব চলে গেছে তোর নানাও চলে গেছে দোজাহানের বাদশা চিন্তা করিস না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করতেছে আর খ্রিস্টান পাদ্রির সমস্ত পশম দাঁড়ায় যাচ্ছে খ্রিস্টান পাদ্রির ঘুম যখন ভেঙে গেছে লাফ দিয়ে উঠিয়া মাথাটারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বাড়ছে হায় রে মুসলমান হায় রে মুসলমান চিল্লে নাই মাথার কদর কি চিল্লে নাই শের মোবারকের কদম কি দোজাহানের বাদশার কলিজার টুকরা নাতির সাথে বেয়াদবি সারা দুনিয়া লয় হয়ে গেল এই মাতার সাথে বেয়াদবি করতে আমি দিব না রাতের ভিতরেই মাথাটা রিটার্ন দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সামনে দাঁড়ায় বলে জানি না তুমি কোন মায়ের সন্তান জানি না তোমার বাবাকে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে কিনা তাও জানি না যদি সত্যিকারে তোমার জন্ম তোমার বাবার সৎ বৈধ সন্তান হয়ে থাকো মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো হুসাইনের মাথার সাথে আর একটা সেকেন্ডের জন্য বেয়াদবি করবা না ইবনে জিয়াদ খ্রিস্টান পাদ্রী কারণ ওইটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা ওখানে হুসাইনের মাথা নিয়ে যদি সে বিকৃত অবস্থায় ওই খ্রিস্টান পাদ্রীর বিরুদ্ধে কথা বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কল্লা উড়িয়ে দেবে খ্রিস্টানরা যেরকম আমি আপনাকে বলি যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের নেতার বিরুদ্ধে কথা বললে যে আপনি আপনি ঘরে শুইতে পারবেন না জেলখানায় ঘুমাইতে হবে বালিশ ছাড়া মোটা কম্বল দিয়ে উড়াশালা কম্বল লইয়া ঠিক তেমনে করে যে এলাকায় খ্রিস্টান যিনি ছিল হুসাইনের মাথাটাকে চুমা দিয়েছে ওই খ্রিস্টান এলাকায় যদি খ্রিস্টান দেখুন উবাইদুল্লাহ জিয়াদ কোনো কিছু করতে যাইতো আর কল্লা উড়াই দিত বলল যে আমার এই বর্ডার পর্যন্ত তোমার সাথে আমার একটা ওয়াদা থাকবে আমার এই এলাকার কুফার এই এলাকা পর্যন্ত আমার বর্ডার পাস হওয়ার আগ পর্যন্ত হুসাইনের শের মোবারকের সাথে কোনো বেয়াদবি করলে আমি ছাড়বো না তোমাকে হুসাইনের শের মোবারককে রেশমের কাপড়ে পেঁচাইয়া খ্রিস্টান পাদ্রি সুন্দর করে পেঁচাই দিয়ে বললেন তোমার দুইটা পাও ধরে বলছি এই মাথাটা সাধারণ মানুষের মাথা না এই মাথাটা হলো দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলিজার টুকরার মাথা তোমরা এর সাথে বেয়াদবি করো না বরঞ্চ তোমরা যদি আদর্শবান মুসলমান হয়ে থাকো মুসলমানের সাথে জান্নাতের সভাপতির সাথে এইভাবে বেয়াদবি তোমরা করতে পারো না তবে আমার মন বলতেছে তোমাদের ভিতরে একটা লোভ কাজ করতেছে খ্রিস্টান পাদ্রী বিদায় দিয়ে দিল জয়নাল আবদিন যে জীবনে কোনোদিন হাসে নাই তার কারণটা কি যখন শির মোবারক মাথা মোবারক এজিদের সামনে নিয়ে যাওয়া হলো এজিদ একটা তরবারি দিয়া হুসাইনের দাঁতের উপরে আঘাত করতেছিল এই জন্য কোন উলামা ইকরাম এজিদকে কোনদিন জান্নাতে ঘোষণা দিতে পারবে না কারণ এজিদ তো যুদ্ধের সময় ওই মাঠে ছিল না এজিদের এই বেয়াদবি করার কারণে সারা দুনিয়ার উলামা ইকরাম বলবে ও জাহান্নামী ও ফাসেক ও জালিম এই একটা মাত্র কারণে কারণ রাসূল সাল্লাম বলেছেন শহীদের লাশের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না শহীদের লাশ এতই পবিত্র আমার আল্লাহর ঘোষণা এরা মরে নাই এরা জীবিত এদের সাথে যত ভালো ব্যবহার করবেন
আপনার সাথে মৃত্যুর সময় আল্লাহ ভালো ব্যবহার করবেন। শোকের মাস ভালো করে বুঝেন। হুসাইনের মাথাটা পাইয়া ইযিদ ইবনে মুয়াবিয়া জান্নাতি মহাপুরুষের সন্তান হয়ে গেছে, কুলাঙ্গার, কিচ্ছু করার নাই। আমি গত জুমায় বলছিলাম অনেক বাবা আছেন আদর্শবান, নীতির উপরে সবচেয়ে অটল, সন্তান হয়ে যায় হিরুনসি, সন্তান হয়ে যায় আদর্শবান ছাড়া বেয়াদব হয়ে যায়, আছে না নাই সমাজে? তো মুয়াবিয়া হবে জান্নাতি মানুষের মধ্যে একজন, কাতেব ওহি যিনি, সন্তান হয়ে গেছে লাফাঙ্গা, কি করার আছে, লোফার হয়ে গেছে সন্তান। ইযিদ তার তরবারি দিয়ে হুসাইনের মাথার উপরে বারবার আঘাত করতেছে আর বলতেছে কই তোর নানা তোরে বাঁচাইলো না, তুই বুঝালা হুসাইন, তুই বুঝালা ইযিদ ইবনে মুয়াবিয়ার ক্ষমতা কত, তুই বুঝালা। বারবার যখন আঘাত করতেছে, ছোট্ট জয়নাল আবদিন যেটা বুঝাবার জন্য আপনাদের বলছি, এটা কেন শোকের মাস, ছোট্ট জয়নাল আবদিন একটা দৌড় দিয়ে যেয়ে ইযিদের সামনে দাঁড়ায় বলে আপনার সবকিছু মেনে নেব, আমার আম্মুও কানতেছে, আমার ফুফুরাও কানতেছে, শুধু আপনার কাছে দাবি থাকবে, আপনার সামনে আমি দুইটা আয়াত পড়ব, যে আয়াত দুটো আমি আপনাদের সামনে পড়ছি। يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين تنزيد তো মুসলমান মিয়া, তো মুসলমানে ঘরে জন্ম, পৃথিবীর জান্নাতি মহাপুরুষের ঘরে জন্ম নিয়েছে সে। ইযিদ তো ইমামতিও করে, ইযিদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইযিদ মুহররমের 10 তারিখে হুসাইনের মাথা আঘাত করে, তখন সে রোজা ছিল, রোজা অবস্থায়। যখন এই আয়াতটা পড়লেন জয়নাল আবদিন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত, পড়েন না কেন, পড়েন, বলতে পারলেন না? এটা কিন্তু জয়নাল আবদিন ইযিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। আরে ভাই, বাহাদুরের পোলা তো বাহাদুরি হয়। তখন ইযিদের সামনে দাঁড়ায় এই কথাটা বলবে এমন মায়ের পুত কুফা নাগরিক আর মদিনার সামনে দাঁড়ায় কথা বলতে সাহস পায় না। ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলতেছে। এর পরের আয়াত যখন পড়লেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার আব্বা কিন্তু মরে নাই, কুফার প্রেসিডেন্ট সাহেব, আমার আব্বা কিন্তু মরে নাই, আর একটা বারের জন্য আমার আব্বার দাঁতের উপরে আঘাত করবেন না। ছোট্ট বাচ্চার এই কথাটা শুনে ইযিদের ভিতরে দয়া হয়েছিল, কিন্তু কোরআন শরীফ আয়াত ইযিদ জানে, ইযিদ তো কোরআন শরীফ পড়তে পারে, সে তো হাফেজ, সে তো বুঝতেছে, ক্ষমতার জন্য সে এখন সব ভুলে গেছে। সঙ্গে সঙ্গে হুসাইনের মাথাটা ইযিদ সামনে নিয়ে বলে, তুমি আমার কাছে কি ব্যবহার চাও, ছোট্ট খোকা। জয়নাল আবদিন জান্নাতের মহাপুরুষ, উনি বলেন কিচ্ছু চাই না, আমি অবশ্যই শুধু একটা কথাই বলব, আমার বাবার মাথাটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা মদিনায় লয়ে যাই, কেন আমার আব্বা শহীদ হওয়ার আগে 10ই মুহররম বেলা 8টার সময় আমি জয়নাল আবদিনকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, জয়নাল আবদিন রে, তুই যুদ্ধের মাঠে নামবি না, তোর বাবার লাশ তারা চাইতেছে, তোর বাবা এখন রণাঙ্গনে যাবে, কিন্তু মরে রাখিস, তোর বাবার লাশ ধরে তুই কসম করতে হবে, তোর হাতে তরবারি বানাবে না, তরবারি নিবি না, কারণ ওরা আহলে বায়াত কাউকে বাসায় রাখতে চায় না। আমার বিশ্বাস তোর বেঁচে থাকতে হবে, যদি হায়াত থাকে তোর বেঁচে থাকতে হবে, তুই তোর বাবার লাশ ধরে
এক ফোঁটা চোখের পানিও ফেলবি না, আর তোর বাবাকে শহীদ করার পরে তারা ছেড়ে দিবে না, তোর বাবাকে লাশটাকে তারা চিরতরে স্থানাবত করে দিবে, এমনকি তোর বাবার লাশ মুবারাকের সাথে তারা অনেক বেয়াদবি করবে, তোর বাবার মাথা নিয়ে তারা ফুটবল খেলবে, মানে যা যা ঘটছে সব জয়নাল আব্দিনকে হুসাইন দশে মহরম বেলে আগার বেলে আটটার সময় সব ভুলে গেছে। জয়নাল আব্দিন ছোট্ট মানুষ অবশ খোকা, উনি বলতেছে আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমার বাবার বাবার মাথাটা দেন, আমার বাবার বডিটা তো আপনারা কারবালা প্রান্তরে এমন ভাবে দাফন করছেন যে কেয়ামত পর্যন্ত কোন মানুষ তালাশ করে পাবে কিনা জানি না। আপনারা হয়তো জানেন কিনা ইতিহাস, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে হুসাইনের বডি অর্থাৎ মাথা ছাড়া বডিটাকে দাফন করতে যাইয়া ওরা পুরা কারবালার ময়দানটাকে, কারণ ওখানে শুধু মুসলমানই তো ওই সময় হুসাইনের সাথে 82 জন মুসলমান ছিল, তার ভিতরে যারা মারা গেছে তাদের লাশ আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লাশ শত শত মানুষের কবর কারবালায় হইছে, কোন কবরে হুসাইনকে রাখছে তারা এটা নিস্তানাবত করে দিছে, অর্থাৎ রাত্রে পানি ঢাইলা বালু একবারে এই দেশে বলে বোলডুজার, বোলডুজার দিয়ে মই দিলে যেমনে মাটি সমান করে দিলে কার কবর কোন জায়গায়, অর্থাৎ তাদের নিয়ত ছিল হুসাইনের লাশ কোন জায়গায় দাফন করা আছে পৃথিবীর কেউ জানবে না, এটা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিয়ত যে হুসাইনের লাশ কোথায় দাফন করছি এটা যেন পৃথিবীর কেউ ইতিহাস না জানে। এই জন্য ওখানে শত শত লাশ কারবালা প্রান্তরে দাফন, কিন্তু এজিদেরও বাহিনী আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আওলাদের রাসূলও আছে, কারণ হুসাইনের তিনটা সন্তান, হাসানের তিনটা সন্তান, ছোট্ট বাচ্চা সহ এতগুলো কবর তারা এমন ভাবে নিস্তানাবত করে দিছে, দাফন করার পরে মাটি সমান করে দিছে, কোনো চিহ্ন রাখে নাই। তখন জয়নাল আব্দিন বলতেছে আমার বাবার লাশ বাকিটা তো আপনারা মাটি সাথে পানি এমন ভাবে দিছেন, বাটির সাথে বালুর সাথে যখন পানি পায় দেখবেন বালু কিন্তু সমান হয়ে যায়, সমান হয়ে যায় না, আপনারা তো এক তো ঘোড়ার পাও দিয়ে সমান করছেন আবার পানি দিয়ে সমান করছেন, যেন আমার আপার লাশটা কেউ খুঁজে না পায়, কিন্তু আপনাদের কাছে আবার দাবি থাকবে প্রেসিডেন্ট সাহেব, হেজিদ ইবনে মুয়াবিয়া সাহেব, আপনি তো আমার বাবার নানাকে কতবার দেখছেন, আমার বাবার সাথে তার নানার কি সম্পর্ক ছিল, আপনার বাবার সাথে কি সম্পর্ক ছিল, আমি আমার বাবার লাশটা পাই নাই, কিন্তু মা বাবা মাথা মোবারক অন্তত আমার কাছে দেন, আমি আমার বাবারে আমার মাথার মধ্যে করে তার নানার রজার কাছে পৌঁছে দিই। এজিদ ইবনে মুয়াবিয়ার মধ্যে বাবা দয়া হয়ে গেল, জয়নাল আব্দিনের কাছে মাথা মানে সুন্দর করে পেশায় বলে জয়নাল দে তোমার কমলমতি কণ্ঠের কথাটা শুনি আমার মায়া লাগলো, তোমার মতো বুদ্ধিও যদি তোমার বাবার মাথায় থাকতো তোমার বাবার মৃত্যুবরণ করা লাগতো না, ও জয়নাল তোমার মাথায় এত বুদ্ধি, তোমার বাবার মাথায় যদি তোমার মতো বুদ্ধি থাকতো, তোমার বাবা যদি আমার কাছে স্যারেন্ডার করতো আমি তোমার বাবারে কোনোদিন গ্রেফতার করতাম না। সঙ্গে সঙ্গে জয়নাল আব্দিন বলেন আমার আল্লাহ বলছে তোমরা নামাজ আর সবরের দ্বারা আমার কাছে চাইবা, তার কাছে চাইতেছি, তিনি বলো জানে আল্লাহ খবীরুম বিমা তাআমালুন, উনি জানে আমার বাবা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না, শুধু আমার বাবার লাশের সাথে আপনি আর বেয়াদবি করবেন না। বাবা ভালো করে বুঝবেন, জয়নাল আব্দিন কে জিজ্ঞেস করা হইল মদিনায় যাওয়ার পরে, জয়নাল রে তোর ফুফু জয়নাব কই, জয়নাব ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় বাবা বোরকা পরিধান করা অবস্থায় মুখে কোনো হাসি নাই, মদিনার মেয়েরা জিজ্ঞেস করে ছেলেরা জিজ্ঞেস করে জয়নাব রে ওহানে বায়াতের কলিজার টুকরা মা আপনি জয়নাব, উম্মে কুলসুম আপনার মুখে হাসি নাই কেন, বাবা এই যে যে ছাত্র সমাজ মারা গেছে এই যে সাংবাদিক গুলো যাগো, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো তোমরা কোনো মৃত্যু মায়ের
সন্তানের মায়ের কাছে যে এখনো আজেবাজে প্রশ্ন করিও না ভাইরা, কারণ মাই জানে সন্তান হারা কি দুঃখ। সন্তানই জানে বাবা হারা কি দুঃখ। কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার সাংবাদিকরা নিচে দেখছি, একজন পুলিশ কনস্টেবল মারা গেছে বাবা, তার ফ্যামিলির কাছে যে জিজ্ঞেস করছে তোমার কি কথা আছে, ছেলেটা বলে আমি কেন বাপ হারাইলাম, আমার আব্বা তো আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে দেশ রক্ষা করার জন্য আমার আব্বা পুলিশে যোগ দিয়েছে, আমার আব্বার লাশ দেখতে হবে কোনোদিন কল্পনাও করি নাই। বেজন দিয়ে আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, ওই আবু সাইদের মার কাছে যে আবু সা আবে যাবার কোন প্রশ্ন করিও না, কেন আবু সাইদের বাবার কাছে যে তোমরা আশেপাশে প্রশ্ন করিও না, শুধু তাদেরকে সান্ত্বনা দিয়ে আসিও আর বলিও মা কিয়ামতের মাঠে তোমার সন্তানের সাথে তোমার দেখা হবে, তোমার সন্তানের সাথে দেখা হবে, দোয়া করতে থাকো। ওবাজান চায়না দিন জীবনে কোনোদিন হাসে নাই কেন, মৃত্যুর আগ পর্যন্ত জায়নাব কেন হাসে নাই রে, জায়নাবের তো পাঁচটা সন্তান বাবা কারবালা প্রান্তরে শহীদ হইছে, উম্মে কলসেমের দুইটা সন্তান বাবা শহীদ হইছে। ওবাজান সকিনাকে হুসাইন বলে গেছে মৃত্যুর আগে, তোমরা মনে রাখবা আমার সকিনাকে কোনোদিন তোমরা কোনো প্রশ্ন করবা না, আমার সকিনার চোখের পানি কোনোদিন মিটবে না, কারণ জানে যুবতী বয়সে আমার সকিনার স্বামী হারাইছে গো বাবা, শুধু আপনাদের দুটা পায়ে ধরে বলছে শোকের মাসে একটু চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন মালিক আমরা তো দুনিয়া ছাড়িয়ে যাব গো আল্লাহ, কিন্তু তোমার কাছে একটাই দরখাস্ত, মৃত্যুর আগে যেন অন্যায় ভাবে কোনো মানুষের সাথে আমার বেয়াদবি না হয়ে যায়, দুনিয়ায় যেন কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় ভাবে কোনো কিছু না হয়ে যায় গো বাবা। হযরত হুসাইন যখন বারবার বলতেছে এ দুনিয়ার মানুষটা আমি কিন্তু কোনোদিন বাতিলের সামনে মাথা নত করি নাই, আমি দুনিয়ায় কোনোদিন জালেমের সামনে মাথা নত করি নাই, আমি হুসাইনকে যদি একবার যদি বলতাম এজিদের হাতে বায়াত হব, সঙ্গে সঙ্গে কুফা নগরের নেতৃত্ব প্রেসিডেন্ট গিরি পাইতাম, কিন্তু মনে রাখিও আমি কোনোদিন আমার মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করি নাই। আমরা বাংলাদেশের মানুষও কোনোদিন কোনোদিন কোনো খান বাহান সাহান কোনো খানদের সামনে কোনোদিন মাথা নত করি নাই। আমার দেশের মুক্তিযোদ্ধারা কিন্তু এই দেশ স্বাধীন করতে যাইয়া কোন খান বাহাদুরের সামনে কোনোদিন মাথা নত করে নেই। মনে রাখতে হবে বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ, এই দেশ নিয়ে ভণ্ডামি করার, এই দেশ নিয়ে অন্য কোন দেশে রাজনীতি করার দুঃসাহস করতে পারবা, মাগার বাংলাদেশের সাথে সেটারই বাগপারি করে সাকসেস হতে পারবা না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার এই বাংলাদেশের পরে আল্লাহর খাস রহমত আছে, কথা বলেন না কেন, যে সরকারি ক্ষমতায় থাকো আল্লাহর খাস রহমত আছে, তাহলে এই দেশটারে পাওয়ার জন্য গিলে খাওয়ার জন্য কম চেষ্টা করে নাই, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন না জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনাদের জানা আছে মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন খুন ছড়ানো কারবালা আল্লাহর কুতুব লেখেন, জয়নাল আবদিন যখন ক্ষমতায় বসলেন আসনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সেই ছোট্ট কাল থেকে নাবালক অবস্থা থেকে দেখতেছি আপনার মুখে হাসি নাই, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান জয়নাল আবদিন বলছিলেন তোমরা কি দেখেছো শুধু আমার মুখটার দিকে তাকায় থাকো আমি হাসি না কেন, কিন্তু তোমরা কি একবারও তাকায় দেখেছো আমার বুকের মধ্যে কি যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে কোনদিন আমার মুখে হাসি আসবে না, এবং ইতিহাস আল্লাহর কুতুব লেখেন কারবালা সম্পর্কে যত কিতাব পৃথিবীতে আছে আল বেদায় ওয়া নেহায়া দেখবেন উল্লেখযোগ্য যত সহি কিতাব আছে, সোনাবানের পুঁতি না, বক্তৃতা করতে হলে অনেক কিতাব রিসার্চ করতে, অনেক কিতাব গাড়াগাড়ি করতে হয়, নাহলে এই মঞ্চে বসে কথা বলা এত সহজ না, কথা বলেন না কেন ঠিক।
মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, জয়নাল আব্দিন যখন ক্ষমতার মস্তদে বসা, তার আঙ্গুলের ইশারায় এজিদ বাহিনীকে তছতছ করে দিতে পারতেন। মাত্র 17 বছর বয়সে জয়নাল আব্দিন ক্ষমতার মস্তদে বসা। মন্ত্রীরা তাকে জিজ্ঞাসা করে, আজকে শপথ নেওয়া হচ্ছে, শুধু আপনার কাছে একটাই জিনিস জানতে চাই, আপনার ক্ষমতার যতদিন পর্যন্ত দেখতেছি আপনার সেই সত্যকাল থেকে আপনার মুখের হাসি কে কেড়ে নিল? তখন জয়নাল আব্দিন বারবার বলতেছে, তুমি কি দেখেছো যে তোমার বাবার লাশটাকে শহীদ করার পরে গলাটাকে পরে আলাদা করছে, বডিটার উপর দিয়া ঘোড়া চালাইছে, তুমি কি দেখেছো সন্তানের সামনে তার বাবার কলিজাকে চিরেছে, তুমি দেখেছো? তুমি কি দেখেছো মৃত্যুর আগে এই সন্তানের চোখ দিয়ে দেখেছি এক গ্লাস পানির জন্য বারবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছে, যদি পারো আমাকে না দাও, আমার তাবুতে এই 10 দিন ধরে পানি নাই, এক মশক পানি দিও, আমার অসুস্থ জয়নাল আব্দিন অন্তত 2 গ্লাস পানি খেয়ে তার কলিজাটা ঠান্ডা করবে। এই মহররমের চাঁদে জয়নাল আব্দিন রোজা রাখতেন, প্রয়োজন ছাড়া 1 ফোঁটা পানি বেশি খেতেন না, কারণ বার বারই বাবার কথা মনে পড়তেন যে আমার বাবা পানি ছাড়া শহীদ হয়েছে। কারণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যে পানি ছাড়া বেঁচে থাকা কত কষ্টকর, এটা আপনারা যারা হজ করছেন মিনা মুজদালিফা আরাফায় পানির যে কত দরকার। এই জন্য যে সৌদি গভর্নমেন্ট বিভিন্ন কোম্পানি পানি জুস এত পরিমাণ আরাফায় মুজদালিফায় মিনায় কেন দেয়, ফ্রি কেন দেয়, তার কারণ আছে একটা মাত্র কারণ, সৌদি আরবের জমিন, কুফার জমিন, মদিনার জমিন, শুষ্ক জমিন, মানুষের যেরকম আবহাওয়া, মানুষের বাতাস বেঁচে থাকতে লাগে, সৌদি আরবে পানিও সেরকম লাগে। আপনি যদি সৌদি আরবের কোনো বাড়িতে বেড়াইতে যান, প্রথম আপনারা কমলা আপেল বিরিয়ানি দিবে না, প্রথম দিবে 1 বোতল পানি, কথা বলেন না কেন, প্রথমে 1 বোতল পানি দিবে। কেন দেয় জানেন? পানি এমন একটা জিনিস, এটা রসুলের যুগ থেকে আসছে, সৌদি আরবের জমিনে কেউ যদি কেউকে 1 গ্লাস পানি দিয়ে সহযোগিতা করে, রসুল ওয়াদা করেছেন তিরমিজি শরীফের হাদিস, আমি রসুল তাকে 1 গ্লাস হাউজে কাউসার দিয়ে সহযোগিতা করব। কারণ রসুলের দেশে সবচাইতে বেশি প্রয়োজন হলো পানি, পানির এত দরকার সৌদি আরবে। জয়নাল আব্দিন বারবার বলতেছে, আমার বাবা 1 গ্লাস পানির জন্য মৃত্যুর আগে গলা কাটা মুরগির মতো চিল্লাইছে, আমার বাবাকে দেয়া হয় নাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেয় নাই, বরঞ্চ তরবারির মাথা দিয়া বারবার জিহ্বার উপর আঘাত করতেছিল আর বলতেছিল পানির পরিবর্তে রক্ত খা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই বছরের মহরমের শোকের মাসটা আমাদের 3 দিক দিয়ে শোক হয়ে গেল। একদিক দিয়ে হয়ে গেলে ছাত্র সমাজের এই কষ্টের হাহাকার, মাদের হাহাকার, জয়নাল আব্দিনের হাহাকার, কারবালা প্রান্তরের হাহাকার, সর্বদিক দিয়ে কষ্টের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই দেশটাকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, দুনিয়ায় যে যে রঙের কথা বলেন এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন আপনি থাকতে পারবেন না, থাকার কোন সিস্টেম নাই। আমি আমার সমস্ত স্কুল কলেজের বন্ধুদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা যতটুকু পারেন যে ছেলেগুলো আন্দোলন করতেছে তাদেরকে বাজান সোনা কইয়া বুঝায় অন্তত রাস্তার থেকে উঠাইয়া দেন, তাদের গায়ে এভাবে আঘাত করেন না। ওই সন্তানরা যদি আপনার হয়, ওই সন্তানরা যদি আপনার হয়, আপনি তাকে কি করবেন? এ আমার সন্তান যদি আমার সাথে বেয়াদবি করে, আমার সন্তান যদি এলাকায় নেশা করে দেয়, তার মায়েরে মারে বাপরে মারে, আরে আমার পাশের বাসায় একজন ইয়াবা খায়া যায় বাপরে মারতে মারতে নাকসংচা বাড়ায় দিছে, এলাকার সবাই বলছে, আপনি যান ডিজিএফআইয়ের কাছে যান, কারণ আমার এলাকায় তো ডিজিএফআইয়ের কদমতলি চৌরাস্তা, যান ডিবির কাছে যান, এরপরে বলছে থানায় যান, বাপ কি বলে জানে, ওর বিরুদ্ধে মামলা দিয়েছে ধরাই নিয়ে যাবো, আর যে রিমান্ড যে পিটাবে ওইটা সহ্য করব কেমনে, এখন মাই আমারে মাইরা দাঁত দুধ ফাটাই দিছে, নাক ফাটাই দিছে, রক্ত বেরিয়ে দিছে, তোমরা তো রক্ত দেখতেছো, কিন্তু আরে যখন ডিবিতে পিটাবে থানায় নিয়ে ওসি সাহেব পিটাবে, ওইটাও তো আমার কলিজায় লাগবে, ওটাও তো রক্তক্ষরণ হবে আমার কলিজায়,
বিশ্বাস করেন এই খবরটা শোনার পরে। আমি কথাটা কেন বলছি আমার যুব সমাজ ভাইদেরকে, পৃথিবীতে সবচেয়ে মানুষের রক্ত খরণ হয় দুই জায়গায়, একটা খরণ হয় তুমি মারলে কাটলে, আর একটা জায়গায় রক্ত খরণ হয় ওটা কেউ দেখতে পারে না, সেটা হলো কলিজার রক্ত খরণ। আরে কলিজার সাথে সম্পর্ক হলো মা বাবার। আমি আপনাদের খেদমত আরজ করব, আমার ছাত্র কমলমতি ভাই বোনেরা, এই দেশটাকে আমরা সুন্দর করি সবাই মিলে আর রহমত কামনা করি আল্লাহর কাছে দাঁড়ায়। আল্লাহ পাক যেরকম ভাবে বান্দার সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন, ওনার কাছে যদি বলি আল্লাহ তোমার কাছে চাইতেছি ধৈর্য ধারণের দ্বারা, নামাজের দ্বারা, যদি ওনার কাছে চাইলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, বঙ্গবন্ধু কন্যার কাছে চাইলে সবকিছু পাওয়া যাবে না। কোটা আন্দোলন 100-100 দেয় নাই, উনি 100-100 দেওয়ার মতো ক্ষমতা ওনার নাই, পৃথিবীতে একজনের 100-100 দেওয়ার ক্ষমতা আছে, উনি কে? জোরে বলেন কে কে কে? তাহলে মানুষ করে মানুষকে 100-100 পুরা করতে পারবে না, একজন মাত্র নেতায় পারবে, একজন মাত্র প্রধানমন্ত্রী পারবে। ইন্দামা আমরুহু ইদা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, উনি পারবে 100-100 পুরা করতে, উনি কে? আসেন আমরা সবাই নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, দেশ ছাত্র সমাজ যা মারা গেছে এদের জন্য দোয়া করি, যাদের মা বাবা আজকে হাহাকার তাদের সন্তানগুলোকে আল্লাহ মাফ করে দেন, মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং সরকার বাহাদুরকে বলবো এই কমলমতি ছাত্রদের গায়ে যেন আর হাত তোলা না হয়, এরা আমারই সন্তান, এরা আমারই ভাই, আপনারই ভাই, আপনারই সন্তান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের খেদমতে আরজ করব, দোয়া চাই মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে, আমাদের 16 আসনের অভিভাবক ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের পক্ষ থেকে দোয়া চাই। ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব এই জুমায়ও দোয়া চেয়েছেন যে যারা ছাত্র সমাজ মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, এবং এই দেশের জন্য বিশেষ করে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়েছেন, শোকের মাস দোয়া চেয়েছেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন আপনারা সবাই ভাই। মানুষ মানুষ হিসের জন্য দোয়া করতে পারে, কথা বলেন না কেন? সে কি করছে না করছে, জিয়াউর রহমান কি করছে না করছে, বঙ্গবন্ধু কি করছে না করছে, এই রিসার্চ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। তারা এই দেশের অগ্রনায়ক, তারা এই দেশের রাষ্ট্রনায়ক, তারা এই দেশের স্বাধীন করতে যায় কত মা বোনরা জীবন দিয়েছেন, বিশেষ করে এই আগস্টে যারা মারা গেছে, আমার বাংলাদেশ স্বাধীন করতে যায় মারা গেছে মুক্তিযোদ্ধারা, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। বঙ্গবন্ধু কন্যা উনি দোয়া চেয়েছেন এই শোকের মাসে, আপনারা বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, এবং খাস করে আমার কমলমতি বন্ধুরা যারা মুসলমানের সন্তান, যারা এই আন্দোলন করতে যেয়ে মারা গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। কুল বললে তিনবার, ফাতে একবার, কয়েকবার দুরূদ শরীফ পড়তে থাকেন। গত শুক্রবার ডানবাক্সে কালেকশন হয়েছে 41,200। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবের শ্বশুর মৃত্যুর তারিখ আজকে, এবং উপলক্ষে তার ছেলে আবুল কাশেম সাহেব, আবুল কাশেম মাদবর সাহেব, আগামীকাল দুপুরের সমস্ত এতিম ছাত্রদেরকে, ছেলেদেরকে মাদ্রাসার খাবারের ব্যবস্থা করেছেন। আসলে এই লোকটার ভিতরে একটা গুণ আছে, উনি কিন্তু গোপনে অনেক টাকা দান করে, আমার মসজিদ মাদ্রাসাও দান করে। এই শুক্রবার, আগের শুক্রবার আমার মসজিদে 5,000 টাকা দান করছে, উনি কিন্তু এগুলা বলতে নিষেধ করে। তারপরও কেন বলি, বলার কারণ আছে। এগুলা বলার একমাত্র কারণ কি জানেন, দান অনেকে বলেন না যে শুনাই দেয়া ঠিক না, ডাইন এত ডাবা মাতে জানবে না, টাটকা ভুয়া কথা, এটা টাটকা ভুয়া কথা। হ্যাঁ, ডাইন এত ডাবা মাতে জানবে না কোনটা জানেন, জাকাত, আপনার জাকাত, আলহামদুলিল্লাহ বলেন, যে এই দানটা আপনার জাকাতের দান, এইটা আপনি নাম ফুটায় দিলে এটা আপনার আদায় হবে না, কিন্তু দান কিছু কিছু সময় আছে, এইভাবে বললে এটা সহি হবে, কিছু কিছু সময় আছে, ডাইন হাতেরটা বাম হাতে জানবে না, কিছু কিছু সময় আছে, যদি আপনি কোন মানুষকে নুসরাতের নিয়তে যান, যে আপনার এমন একটা ভাই আছে গরিব মানুষ, কথা বলেন না কেন, আপনার একটা ভাই আছে গরিব, সে যদি আপনি তার জাকাত দিতে যান সে নিবে না, আপনি যদি তার দানের কথা কয়ে কন, তোর বউ তো ক্যান্সারের রোগে আক্রান্ত, তো তো সবই শেষ হয়ে গেছে, আমি তো বিত্তশালী, জাকাতের নাম নিয়ে না, আপনি দিবেন জাকাতের টাকা, এইভাবে যে করবেন ধরে 2 লাখ, এইটা আপনার ডাইনের দিয়ে দিবেন, বাম হাতে জানবে না,
এইটা গোপনে দিয়ে আসবেন, কারণ এই লোকটা যদি আপনি জানায় দেন জীবন আপনারই দান নিবে না, এই লোকটারে ডাইনাতে তেবা মাতে দিবেন না, বাস দান করে চলে আসবেন। আর যাকাতের টাকাগুলো আপনি দিবেন ডাইনাতে থেকে বামাতে জানবে না। আর আমরা যেইটারে নিষেধ করেছে রাসূলুল্লাহ, যেই দান যাকাতের দান যেটাকে নিষেধ করেছেন এটা ডাইনাত থেকে বামাত জানবে না, ওইটা আমরা মাইকিং করি। কথা কন না কেন? অমুক এমপি সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অমুক সভাপতি সাহেব আগামী বেলা দশটায় 2500 কাপড় দিবে, এমন কাপড়ই দেয় অর্থে মশারি বালা। কথা কন না কেন? হালাকি এই যে ঘোষণা দিয়ে ডাইনার থেকে বা আমাদের ঘোষণা দিয়ে আরাম, এই যে আপনি আবুল কাসেম সাহেব যে আমার মসজিদে 5000 এই মাদ্রাসার ছাত্রদের খাবার, এইটা বলা তার জন্য মুস্তাহাব। কি লিখে জানেন? এইটা দেখা দেখি যারা অসুস্থ আছেন, যারা বিপদগ্রস্ত আছেন, তারাও মাদ্রাসার ছেলেদেরকে খাবার দিবেন। আবুল কাসেম সাহেব দিচ্ছেন তার বাবার নামে, আমিও দেই যদি আল্লাহ বিপদ থেকে রক্ষা করে। মনে রাখবেন, এতিম ছেলেদের মুখে খাবার তুলে দিলে এই দুনিয়ায় একটা জিনিস পাবেন, আপনাকে আল্লাহ বড় বড় রোগ থেকে বাঁচাবে। এটা আমি বলি নাই, আসসাত তারাদ্দুল বালা বিশ্বনবী বলেছেন, তুমি যদি এতিম মিসকিন অসহায়কে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা উপকার এই দুনিয়ায় করবে, সেটা হলো তোমার এই বডিটাকে আল্লাহ হেফাজত করবে। দুই নম্বরে তোমাকে কবরে নেওয়ার পরে সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এই জন্য জানানোর দরকার আছে, আবুল কাসেম সাহেব ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, ওনার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। জনাব মোহাম্মদ ইকবাল নাকি ইকবাল মসজিদে 500 টাকা দান করেছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন। ওই যে শুরুতে যেটা বলছিলাম 15ই আগস্ট শোকের মাস, দোয়া চেয়েছেন আমাদের 16 আসনের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব, আল্লাহ উনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন ওনাকে কবুল করেন।